তো যাদের জীবনে টাকা সংক্রান্ত সমস্যা আছে, যাদের জীবনে অনেক কিছু চেষ্টা করার পরও দেখছেন ফিনান্স কিছুতেই স্ট্রং হচ্ছে না, তো আজকে যে রেমেডিটি দিতে চলেছি সেটি খুব সহজ একটি ইনগ্রিডিয়েন্টের দ্বারাই আপনি করতে পারবেন, বিশেষ কিছু লাগবে না। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি খুব দুর্দান্ত স্পেল নিয়ে এসেছি যেটি আপনাদের ফিনান্সিয়াল গ্রোথে কিন্তু সাহায্য করবে। ফিনান্স আমাদের জীবনের একটি খুব মহত্বপূর্ণ একটি অংশ, আর ফিনান্স যদি স্ট্রং থাকে আমাদের জীবনে কিন্তু আমরা অনেক কিছুই সহজে হাসিল করতে পারি। অনেকের সাথে কথা বলার পর আমি কথাটি বুঝেছি যে ফিনান্সটা মানুষ কতটা স্ট্রংলি চায় নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে। তো যাদের জীবনে টাকা সংক্রান্ত সমস্যা আছে, যাদের জীবনে অনেক কিছু চেষ্টা করার পরও দেখছেন ফিনান্স কিছুতেই স্ট্রং হচ্ছে না, তো আজকে যে রেমেডিটি দিতে চলেছি সেটি খুব সহজ একটি ইনগ্রিডিয়েন্টের দ্বারাই আপনি করতে পারবেন, বিশেষ কিছু লাগবে না। আপনার কিচেনেই পেয়ে যাবেন লবঙ্গ। লবঙ্গ আমাদের বাড়িতে সবার আছে। এই লবঙ্গ কিন্তু আমরা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ভাবে ইউজ করতে পারি। প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাজিক্যাল রেমেডিজ কিছু না কিছু থাকেই থাকে। তো আজকে আমি ক্লোভস অর্থাৎ লবঙ্গের কিছু বিশেষ গুণ আপনাদের সাথে শেয়ার করব, আর এই লবঙ্গকে যদি আমরা শ্রীম ব্রিজি মন্ত্রের সাথে যুক্ত করি এর কিন্তু আলাদাই রেজাল্ট পাবে। তো প্রথমে বলবো যে লবঙ্গ আপনি নেবেন সেটি যেন ভাঙা না হয়। আপনি লবঙ্গের উপর যে ফুলটি থাকে সেটি সহ গোটা পুরো লবঙ্গ ইউজ করবেন। আজকের রিচুয়ালে কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট একটি পার্ট। এখানে বেশ কিছু লবঙ্গ আমি নিয়েছি হাতে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওপরের যে অংশটি, ফুলের যে অংশটি, এটিও যেন ইনট্যাক্ট থাকে। ভাঙা লবঙ্গ নেবেন না, গোটা লবঙ্গ ইউজ করবেন। আর আমি এখানে বেশ কয়েকটি লবঙ্গ নিয়ে আপনার জন্য রিচুয়ালটা দেখাচ্ছি, বাট যখন আপনি করবেন আপনি কিন্তু এক মুঠো ভর্তি করে লবঙ্গ নেবেন, যতটা সম্ভব বেশি করে লবঙ্গ নেবেন। এবং লবঙ্গ নেওয়ার পর আপনি জাস্ট যেভাবে দেখিয়েছি বাঁ হাতে নিয়ে ডান হাত দিয়ে এরম ভাবে চাপা দেবেন, এবং আপনি কমপক্ষে 20 মিনিট টাইমও সেট করে দেবেন, শ্রীম ব্রিজি মন্ত্রটি জপ করবেন। শ্রীম ব্রিজি, শ্রীম ব্রিজি, শ্রীম ব্রিজি, ঠিক এইভাবে আপনি কনস্ট্যান্ট জপ করতে থাকবেন। যখন আপনি জপ হয়ে যাবে তারপর আপনি জাস্ট একইভাবে ঠিক এরম ভাবে কভার করে ভিজুয়ালাইজ করবেন, যেটি আপনি চাইছেন সেটি আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনার সাথে ঘটছে। আপনি যতক্ষণ চান 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ভিজুয়ালাইজ করবেন, পুরোটা ফিনান্সিয়াল গ্রোথ যেটা আপনি চাইছেন সেটি পজিটিভলি আপনার সাথে ঘটছে, আপনি প্রচুর ফিনান্স অ্যাট্রাক্ট করছেন, প্রচুর টাকা অ্যাট্রাক্ট করতে পারছেন, আপনার সামনে প্রচুর অপরচুনিটিস আসছে, প্রচুর ক্লায়েন্ট আসছে, আপনার ব্যবসা রমরমিয়ে চলছে, ঠিক এইভাবে আপনি টাকা সংক্রান্ত যেটাই চেয়েছেন সেটা কিন্তু ভিজুয়ালাইজ করবেন। করার পর আপনি আপনার বাড়ির মন্দিরে বা অল্টার যদি থাকে অল্টারে 24 ঘন্টার জন্য রেখে দেবেন। মা লক্ষ্মীর বিগ্রহ যদি থাকে তার সামনে রেখে দেবেন, 24 ঘন্টা রেখে দেবেন, হাত দেবেন না। এটা কিন্তু কমপ্লিটলি মা লক্ষ্মীর এনার্জির সাথে কিন্তু এনার্জাইজড হয়ে যাবে। আজকের রিচুয়ালটা কিন্তু খুবই আলাদা, কিন্তু খুবই হেল্পফুল, খুবই পাওয়ারফুল, সুপার পাওয়ারফুল বলতে পারেন। বাট যেভাবে বলছি গাইডলাইন্স মেনে করবেন আপনি রেজাল্ট অবশ্যই 100% পাবেন। সিম্পলি আপনি 24 ঘন্টার জন্য মন্দিরে বা অল্টারে রেখে দেবেন। এরপর আপনি লবঙ্গ কিছুটা যদি চান গ্রাইন্ড করে নিতে পারেন গ্রাইন্ডারে, সেটি আপনি চায় মিশিয়ে দিতে পারেন। আপনি নিজের ওয়ালেটে টাকা পয়সা যেখানে রাখেন সেখানে আপনি জাস্ট কিছুটা স্প্রিঙ্কল করে দেবেন। যখনই আপনি স্প্রিঙ্কল করবেন ইন্টেনশন দেবেন যে আপনার ফিনান্স স্ট্রং হচ্ছে, আপনার প্রচুর টাকা উপার্জন হচ্ছে, মাস গেলে আপনার 1 লাখ 2 লাখ যেটাই আপনার ইচ্ছা সেটা আপনি ইনকাম করতে পারছেন, আর্ন করতে পারছেন। এবং কি করবেন, কিছুটা লবঙ্গ রেখে দেবেন, প্রতিদিন একটা করে জাস্ট মুখে দিয়ে আপনি চ্যান্ট করবেন, আই এম আ মানি ম্যাগনেট 1176, আই এম আ মানি ম্যাগনেট 1176, আই এম আ মানি ম্যাগনেট 1176। 10 মিনিট কমপক্ষে প্রতিদিন এইভাবে চ্যান্টিং করবেন। এর সাথে যদি সম্ভব হয় আপনি শ্রীম ব্রিজিটাও প্রতিদিন 20 মিনিট করে করুন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার টাকা সংক্রান্ত যে কোনো প্রবলেম হোক না কেন সেটা কাটবে, কাটবে, কাটবেই। আপনারা অনেকেই হয়তো বলেন আমাদের টাকা সংক্রান্ত এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, আমি আমি আর পারছি না, আমি পেরে উঠছি না, আমি হেরে যাচ্ছি। তো আপনাদের সকলের জন্য আমি আজকের এই বিশেষ রিচুয়ালটি আপনাদের সামনে প্রস্তুত করলাম, এবং আরও 2টো নাম্বার বলে দিচ্ছি এর সাথে, 108
বা 808 আপনি 42170-2918 যে কোনো একটি নাম্বার প্রতিদিন টাকার জন্য চ্যান্টিং করবেন, কনস্ট্যান্ট চ্যান্টিং করবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর শ্রিম ব্রিজি আর যেটা বললাম আই এম আ মাবনি ম্যাগনেট 1176 এই দুটো জিনিস প্রতিদিন করবেন। রিচুয়ালটা কতদিন করতে হবে? 41 ডেজ মিনিমাম। যদি গ্যাপ দেন আবার জিরো থেকে স্টার্ট করতে হবে, ওই জন্য অবশ্যই বলবো স্টার্ট করলে একদিনও গ্যাপ দেবেন না, 41 ডেজ কনস্ট্যান্ট করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার ফিনান্স সংক্রান্ত যে কোনো সমস্যা আছে সেটা ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে, আপনি করে দেখুন। এবং অবশ্যই বলবো কমেন্ট বক্সে আপনি কিরকম রেজাল্ট পেলেন, কি এক্সপিরিয়েন্স করলেন শেয়ার করবেন, যাতে আপনার সাথে সাথে বাকি লোকেরাও মোটিভেট হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।